হ্যাঁ দর্শক, রাজশাহী থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। আমি এখন রয়েছি রাজশাহী নগরীর যে কেন্দ্র সেটি হলো জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা এবং রাজশাহী দুই আসন, রাজশাহীর যে সদর আসন, এই রাজশাহী সদর আসনে এই কেন্দ্রে সকাল ঠিক 8টায় ভোট দিয়ে গেছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং 14 দলের প্রার্থী ফজলে হোসেন বাদশা। তিনি সকাল 8টায় এখানে ভোট দিয়েছেন। এখন এ পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা এই 1 ঘন্টা খোঁজ নিয়ে দিয়ে জেনেছি, প্রেসিডিং কর্মকর্তা বলেছেন যে এখানে যে 4টি বুথ রয়েছে, বুলনপুর এবং হরগ্রাম এলাকার পুরুষ ভোটাররা এখানে ভোট দিয়েছেন এবং এরই মধ্যে প্রায় 28টি ভোট 1 ঘন্টার মধ্যে এখানে প্রয়োগ করেছেন ভোটাররা। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু কেন্দ্রের পরিস্থিতি দেখাতে চাই, দেখব যে আমরা কোথাও কোনো লাইন দেখছি না। শীতের সকাল, যদিও শীতের সকাল, তবু এখন সূর্য দেখা মিলছে, আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভোটারের লাইন আমরা দেখতে পাচ্ছি না। এক একজন করে ভোটার মাঝে মাঝে আসছে এবং তারা ভোট দিয়ে যাচ্ছে। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। একজন এএসআইর নেতৃত্বে 4 জন পুলিশ রয়েছে এবং 12 জন আনসার সদস্য রয়েছে। এবং এখানে 4টি যে বুথ রয়েছে, সেই 4টি বুথের মধ্যে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এই এখন পর্যন্ত যে 14 দলের যে প্রার্থী ফজলে হোসেন বাদশা, তার এজেন্ট রয়েছে এবং যে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, তিনি লড়ছেন কাশীপুরকে, তার এখানে প্রতি 4টি বুথে তার এজেন্ট রয়েছে। এছাড়া বাইরে যে আর 5 জন প্রার্থী রয়েছে, জাতীয় পার্টি জাসদ সহ আর অন্য প্রার্থীরা, তাদের কাউরে এখন পর্যন্ত এজেন্ট আমরা এখানে আসতে দেখিনি। তো এই রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে রাজশাহী দুই আসন, এখানে মোট ভোটার 3,52,783 জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে 7 জন প্রার্থী। 122টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আপনারা জানেন যে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ আসন, যেহেতু ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এখানকার প্রার্থী। তো উনি ভোট দিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই আসনে ভোট অত্যন্ত কঠিন হচ্ছে এবং নিরপেক্ষ নির্বাচন করা তার জন্য বড় চ্যালেঞ্জ, প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ হিসেবে তিনি বলেছেন যে গত রাতে এখানে নির্বাচনকে প্রভাবিত করার জন্য, একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার জন্য সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজামুল আজিমকে প্রশাসন আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, তার বিরুদ্ধে মামলা হবে। এবং ফজলে হোসেন বাদশা ভোট দেওয়ার পর কী প্রতিক্রিয়া জানিয়েছেন তা এখন আপনাদেরকে শোনাবো। তো আমি তো দেখছি প্রথম ভোটার এবং আমার স্ত্রীও প্রথম ভোটার। তো এরপর যে কুয়াশা এবং শীত, লোকজন আসতে রৌদ্র উঠলেই লোকজনের ভিড় জমবে। রাজশাহী শহরে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং এগুলো প্রশাসন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সেই যে বিশৃঙ্খলা যে কোত্থেকে হচ্ছে এটা চিহ্নিত করা গেছে যে প্যানেল মেয়রকে প্রশাসন গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আপনার তো সাংবাদিক, আপনার খোঁজ খবর নেন যে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তির যে বিশৃঙ্খল, যে গরিব মানুষের উপরে নিপীড়ন, টিসিবির কার্ড কেড়ে নেওয়ার মতো ঘটনা তারা ঘটিয়েছে জোর করে ভোট নেওয়ার জন্য, এবং এর জন্য আমি বলবো যে সিটি কর্পোরেশন যে অপরাধী সেটা প্রমাণ পাওয়া যায় যে প্যানেল মেয়র গ্রেপ্তারের মধ্যে দিয়ে। এটা আমাদের কোনো অভিযোগ না, এটা প্রশাসনই খুঁজে বের করেছে কারা এগুলো করছে। অতএব রাজশাহীতে নিরপেক্ষ নির্বাচন করা খুব কঠিন। যখন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, হ্যাঁ, যাদের দায়িত্ব হলো অন্য কিছু করা, উন্নয়ন করা, কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ে তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।